যারা বলবে আল্লাহু আকবার কাবীরা আলহামদুলিল্লাহ কাসীরা সুবহানাল্লাহ বুকরাতা ওয়া আসীরা এদের জন্য আকাশের সব রহমতের দুয়ার আল্লাহ খুলে দেন দ্বিতীয় রাসূল প্রশংসা করেছেন এমন প্রশংসা যেটা কিয়ামত পর্যন্ত প্রশংসা করে আপনি এর সমান আনতে পারবেন না একটা দোয়া তিনি পড়তেন সকালে তিনবার সন্ধ্যায় তিনবার বাকি সালাতের আগে একবার سبحان الله وبحمده عدد خلقي ورضا نفسي وزنة عرشي ومداد كلماتي আর দ্বিতীয় হলো কোরআনের দলে না ঢুকে আপনি কোরআনের কোন কথা আপনার কানে ঢুকবে না আপনি হেদায়েত পাবেন না রাসূল 13 বছর পরিশ্রম করেছেন শুধু ইসলামের ভিতরে ঢোকানোর জন্য মানুষকে বাকি 10 বছর সামাজিক আইনগুলো নাজিল হয়েছে মদিনাতে কিন্তু মক্কার 13 বছর একটাই মিশন ছিল কয়টা একটা সবাই ইসলামে ঢুকো কিসে ঢুকো ইসলামে ঢুকো কারণ ইসলাম ছাড়া অন্য কোনো কিছু মানলে তোমার দুনিয়াও শেষ আখেরাতও এটা কার কথা কোন সূরায় এই তো জানেন না আপনারা সূরা আল ইমরান 85 আমাইয়া বিতাগী গায়রাল ইসলামে দীনান ফালান ইয়াকবালা মিন وهو في الآخرة من الخاسرين কোন ব্যক্তি যদি ইসলাম ছাড়া অন্য কোন জিনিস গ্রহণ করে নেয় তার দুনিয়াও শেষ আখেরাতও ফলাইয়ুকবালা মিন তার থেকে গ্রহণ করা হবে না وهو في الآخرة من الخاسرين সে দুনিয়াও শেষ তার আখেরাতও এই ক্ষতি থেকে বাঁচার জন্য চারটা কাজ কয়টা চারটা সে চারটা কথা বলবো ইনশাআল্লাহ আসলে এক আল্লাহর বান্দা আমরা ঠিকটা বে ঠিক হিন্দু ভাইদের কিতাবে ওই দাওয়াতটা আছে ওরে ছাতটা কিতাব ষাটটা কিতাবে তাওহীদের কথা এসেছে একটা কিতাবেও মূর্তি পূজার কোনো জায়গা নাই একটা অক্ষরও নাই মূর্তি পূজার পক্ষে সমস্ত হিন্দু ধর্মের মধ্যে সেজন্য বরং আছে যে জু ভূত প্রেত কি পূজা করতে হ্যায় ইয়ো কবি ভি আচ্ছা নহি যারা প্রতিমার পূজা করে তারা কখনো ভালো হইতে পারে না বরং আল্লাহর যে আকৃতি তাদের কিতাবগুলোতে দেয়া আছে এটা মিলে যায় আমাদের সূরা ইখলাসের সাথে সুবহানাল্লাহ সেখানে আছে তিনি একক তিনি কি একক সেখানে আছে তিনি এত উপরে যার উপরে আর কেউ নাই সামাদ সেখানে আছে তিনি কাউকে জন্ম দেন না কারো থেকে জন্ম নেন সেখানে আছে তার প্রতিমানহি আস্তিনহি হস্তিনহি তার কোনো প্রতিকৃতি নাই তার মতো হতে পারে এমন কেউ আকাশেও নাই জমিনেও অলম ইয়াকুন লাহু কুফওয়ান আহাদ কিন্তু এরা তো পড়ে না এই হলো মুশকিল আমাদের মুসলমানরা পড়ে না কোরআন আর হিন্দুরা পড়ে না হিন্দু কিতাব মুসলমান অধিকাংশ মুসলমান কোরআনের সাথে সম্পর্ক নাই কথা কন না কেন এখন যদি জিজ্ঞেস করি কোরআনের সবচেয়ে সওয়াবের সূরা কোনটা কি বলবে দেখছেন অবস্থা আওয়াজ নাই সূরা ইখলাস হ্যাঁ আরে এই মাঠে কয়েকদিন আগেও তো আরেকটা ওলামাদের সম্মেলন হয়ে গেল কি শুনেন আপনারা এতদিন ধরে কোরআন পড়ি জানি না কোনটা সবচেয়ে শ্রেষ্ঠ একজনে ফাতিহা একজনে ইখলাস আরেকজনে ইয়াসিন কইতে থাকেন ওই লোকের মতো ছেলে জিজ্ঞেস করছে ছেলেরে স্যার বিউটিফুল বানান করো ছেলে এ থেকে জেড পর্যন্ত কইছে কয় কি খবর কয় তালাশ করে নিয়ে নেন স্যার আপনি কইবেন একটা আমি কমো একটা দরকার কি এটা কোন সূরা নামাজ হয় না কোন সূরা ছাড়া তো এতক্ষণ লাগলো আপনাদের এটা দেখছেন অবস্থা কোন সূরা প্রথম পরিপূর্ণ রাসূলের উপর নাযিল হয়েছে কোন সূরা ছাড়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো দোয়া করতেন না কোন সূরা কোরআনের মা কোন সূরা এই ফাতিহার চেয়ে শ্রেষ্ঠ কোন সূরা কোরআনে নাই শুধু ফাতিহা কে আল্লাহ কোরআন বলেছেন ولقد آتيناك سبعا من المثاني والقرآن العظيم ও নবী আলাইহিস সালাম আপনাকে সাতটা আয়াত দিলাম তার সাথে কোরআনে আযিম দিলাম কোরআনে আযিম মানার কারণে আপনার চরিত্র হয়ে গেছে কোরআনে আযিমের মতো ইন্নাকা লাআলা খুলুকিন আযিম রাসূলের চরিত্রটাই কোরআন কেউ যদি কোরআন দেখতে চায় সে যেন রাসূলের জীবনের দিকে তাকায় আর রাসূল যা কাজ করেছেন সেটার নামই হলো ঈমান সেটার নাম কি আরো জোরে বলেন ঈমানের একজন আদর্শ তিনার নাম কি
মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো আদর্শ নেই, একজনই আদর্শ আল্লাহ, এক আল্লাহর বান্দাও একজন বান্দাকে তিনার নামের সাথে তিনি জড়িত করে দিয়েছেন। সব নবীর যুগে সব নবীর নামকে কালেমার সাথে জড়িত করা হয়েছে। আদম আলাইহিস সালামের যুগে ছিল লা ইলাহা ইল্লাল্লাহ আদম সফিউল্লাহ, নূহ আলাইহিস সালামের সময় ছিল লা ইলাহা ইল্লাল্লাহ নূহু নবিউল্লাহ, সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালামের সময় ছিল লা ইলাহা ইল্লাল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ, এইভাবে শেষ নবীর সময় লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। সূরা ফাতিহা বুঝলেই কোরআন বুঝে যাবেন আপনি, সূরা ইখলাস বুঝলেই তৌহিদ বুঝে যাবেন। সূরা ফাতিহার পরেই রাসূল সবচেয়ে বেশি পড়তেন সূরা ইখলাস। সূরা ইখলাসের চারটি আয়াত, এটা হলো আল্লাহর সংজ্ঞা। কেউ যদি বলে তোমাদের আল্লাহ কেমন, কুল হুয়াল্লাহু আল্লাহুস লাম ইয়ালিদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান, এরপরে রাসূল পড়তেন ইন্না আতাইনাকাল কাউসার, এগুলো সিরিয়াল করা। সূরা ফাতিহা কোরআনের অর্ধেক, সূরা ইখলাস কোরআনের এক তৃতীয়াংশ, সূরা কাউসার এক চতুর্থাংশ। আবার পড়তেন ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসফালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা, এটা কিও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এটাও কোরআনের এক চতুর্থ অংশ। আল্লাহ বুঝা তৌফিক দান করুন। আরো চিৎকার করে বলেন আমিন।